আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কিছুদিন ধরে কিছু কথা বলার জন্য নিজের মত মধ্যে খুব খারাপ লাগতেছিল আর কি তো হঠাৎ আজকে আমি উত্তরা গিয়েছিলাম উত্তরা থেকে আসার সময় গাড়ি থেকে যখন নামলাম তখন শরীরের মধ্যে একটু খারাপ লাগতেছিল তো ভাবলাম ওখানে একটা লোক ডিম বিক্রি করতেছে তো ভাবলাম একটা ডিম খাই দেখি শরীরটা একটু ভালো লাগে নাকি তো ডিম খাইতে খাইতে আমার ক্যান জানি মনে হলো যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটা হচ্ছে এই ধরেন দুই তিন বছর আগে বা পাঁচ বছর আগে আমাদের মধ্যে যাদের ইনকাম একটু লো ছিল যাদেরকে ভাবতাম যে তাদের ইনকামটা কম তো বর্তমান রিসেন্টলি আমি খুব খেয়াল করে দেখতেছি যে তাদের এখন ইনকামটা অনেক বেশি আমরা যারা চাকরি করি আমাদের স্যালারি কিন্তু ফিক্সড তো আমি লাস্ট প্রায় ছয় সাত মাস ধরে হচ্ছে একটা জিনিস মানে খুব মন থেকে খেয়াল করে যাচ্ছি এটা ইচ্ছাকৃতই খেয়াল করে যাচ্ছি বাট তার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপার লক্ষ্য করলাম সেটা হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার যে আমরা মানে যেটা চিন্তা করতাম যে এরা হয়তো গরিব মানুষ বা এরা হয়তো এদের হয়তো ইনকামটা কম এরা হয়তো কষ্ট করে চলে তো রিসেন্টলি আমার হচ্ছে ভুলটা ভেঙে গেছে ভাই তো কয়েকটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি যেমন কিছুদিন আগে আমার ক্যাম্পাসের সামনে একটা চায়ের দোকান আছে একটা না কয়েকটা চায়ের দোকান আছে তো একটা চায়ের দোকানের সাথে আমি মোটামুটি একটু পরিচিত তো ভালো পরিচিত হওয়ার কারণে একদিন হঠাৎ ইচ্ছা হলো জানতে তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাইয়া এই যে আপনি সারাদিন এখানে চা বিক্রি করেন সাথে কর্মচারীও আছে আবার তার তো আপনি প্রতিদিন কয়টা চা বিক্রি করেন বা কতগুলো কাপ বিক্রি হয় তো সে আমাকে হাসতে হাসতে জবাব দিল এই ধরেন দুই হাজার কাপের মতো বিক্রি হয় সারাদিন যদি খুব বেশি হয় তো যা বুঝলাম যে এর থেকেও বেশি হয় বাট সে একটা এভারেজ অ্যামাউন্ট আমাকে বলল যে দুই হাজার কাপ তো প্রতিটা কাপ চা হচ্ছে দশ টাকা করে তো যদি একদম প্রফিট নাও হয় ধরেন তার চা প্রতি কাপ চা থেকে দুই টাকা করে প্রফিট হয়েছে তো আমি হিসাব করে দেখলাম তার শুধু চা থেকে প্রতিদিন চার হাজার টাকা প্রফিট ওকে দেন সে আবার চায়ের সাথে সিগারেট বিক্রি করে তো জিজ্ঞেস করলাম সিগারেট কেমন যায় বললো সিগারেটটা একটু বেশি যায়। তা আসলে একটু না কারণ মানুষ এক কাপ চা খাইলে দুই তিনটা সিগারেট খেয়ে ফেলে কারণ দেখা যাচ্ছে যে ওইখানে এক কাপ চা খেয়ে আড্ডা দিতে দিতে একটা খাইছে তারপরে যদি আর পাঁচ মিনিট দ্বারা আরেকটা খেয়ে ফেলছে তো হিসাব করে আইডিয়া করলাম যে হয়তো চার থেকে পাঁচ হাজার সিগারেট বিক্রি করে সে তো তখন প্রতি সিগারেট থেকে যদি এভারেজ এক টাকা প্রফিট ধরি কমও হতে পারে বেশিও হতে পারে তো তখন দেখলাম চার থেকে পাঁচ হাজার টাকা তার সিগারেট থেকে প্রফিট আছে তো মান্থলি যদি আমি কাউন্ট করি দেখলাম প্রায় অ্যারাউন্ড দুই থেকে আড়াই লক্ষ টাকা তার মান্থলি জাস্ট চায়ের দোকান থেকে প্রফিট তো এই চিন্তা করে আমার কাছে খুব ভাল লাগছে জিনিসটা যে আসলে লাইক আমি দুই তিন বছর আগে ভাবতাম যে তারা হয়তো গরিব মানুষ আমি হয়তো মানে ভাবতাম যে তারা গরিব মানুষ দেখা যাচ্ছে যে দুই চার টাকা যদি বেশি থাকতো যে ভাঙতি থাকতো না আমি দিয়ে ছেড়ে চলে আসতাম তো এখন এটার পরে আমার মাথায় একটা চিন্তা ঢুকলো যে আসলে জিনিসটা কি যাদেরকে আমরা গরিব ভাবি তারা কি গরিব তো ওখানেই আপনার হচ্ছে আমার ক্যাম্পাসের পাশেই তো ওখানে কিছু লোক হচ্ছে আপনার ভ্যানে করে কাপড় বিক্রি করে আই মিন প্যান্ট শার্ট টি শার্ট শীতের মধ্যে শীতের হুড়ি টি শার্ট এই টাইপের কাপড় তো ওখানে একটা আঙ্কেল আছে দাড়িওয়ালা হুজুর তো ওনার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক আমি বলতে গেলে শপিংয়ের কিছু টাইম দেখা যাচ্ছে যে কিছু টাইম হয়তো ভালো কাপড় চোপড় ভালো জায়গা থেকে নেই বা কিছু টাইম হচ্ছে আমি ভ্যান থেকেও প্যান্ট নিয়ে নিই কারণ মাঝে মধ্যে ওখানে এক্সপোর্টের প্রোডাক্ট পাওয়া যায় তো পছন্দ হলে আমি নিয়ে নিই তো সবসময় নিতে নিতে একটা আঙ্কেল দাড়িওয়ালা একটা আঙ্কেলের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কেমন সেল হয় আই মিন মানে ভালো চলে তো তো সে আমাকে বলল হ্যাঁ মাসাল্লা ভালোই চলে দেখা যাচ্ছে যে দিনে নর্মালি যদি সেল হয় তাহলে তার পনেরোটা বিশটা কখন এরও বেশি অনেক বেশি পর্যন্ত চলে যায় তো হিসাব করে দেখলাম মানে তার থেকে যতটুকু বুঝলাম আমি যদি পনেরোটা সেল হয় তার তাহলে প্রত্যেকটা প্যান্টে তার প্রফিট আছে দেড়শো থেকে দুশো টাকা যদি আমি দেড়শো টাকাও ধরি পনেরোটা সেলে তার প্রফিট আসতেছে পার ডে অ্যারাউন্ড ধরেন পঁচিশশো টাকার আশেপাশে তো যখন বেশি হয় আই মিন তিরিশটা চল্লিশটা পর্যন্ত যায় তো তাহলে তার যে মান্থলি একটা হিউজ ইনকাম আছে তো এইটা ভাবতে ভাবতেই ওখানেই আপনার একটা টেইলার্স আছে উনি হচ্ছে ফুটপাতেই মেশিন নিয়ে বসে থাকে তো ওই যারা এই ভ্যান থেকে প্যান্ট কিনলো শার্ট কিনলো তাদের তো এই জিনিসটার ফিটিং থাকে না তো তারা এটা ফিটিং করার জন্য ওই টেইলার্সে যায় আর কি তো আমি যেহেতু ফ্যাশন লেখা লেখাপড়া করেছি আমি মাঝে মধ্যে ভার্সিটির কিছু কাজ দিয়ে করাই ফেলতাম তো সেই প্রেক্ষিতে সেও আমার মোটামুটি একটু পরিচিত তো প্রায়ই কোনো কিছু যদি চাপাইতে চাইতাম ফিটিং করতে চাইতাম সেখানে আর সিরিয়াল পাইতাম না তাই একদিন মানে কিউরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করলাম যে এখানে বসে এত কষ্ট করেন এটা দিয়ে কি আপনার পোষায়। তো এক পর্যায়ে আঙ্কেল সুন্দর করে একটা হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ আমাকে খুব ভালো লাগছে তখন বললাম কেমন কাজ করতে পারেন দিনে সেও আমাকে বললো যে নর্মালি ধরেন যখন বিক্রি কম মানুষের তখন ধরেন বিশটার মতো কাজ পঁচিশটার মতো কাজ করি কমও হয় বেশি হয় বাট অ্যারাউন্ড একটা আইডিয়া দিচ্ছে আমাকে তো বললাম কত করে নেন তো বললো প্যান্টের ক্ষেত্রে যে প্যান্টটা শুধু সাইড দিয়ে চাপাইতে হয় বা ফিটিং করতে হয় সেটা হচ্ছে একশো টাকা যেটা শর্ট করতে হয় প্লাস হচ্ছে ফিটিং করতে হয় সেটা হচ্ছে দেড়শো টাকা তো যদি শুধু প্যান্ট ধরেন তাহলে আপনার বিশটা প্যান্টে তার হচ্ছে তিন হাজার টাকা আসলো যদি নর্মাল তার বিষটা যদি কাজ করতে পারে সে তো ঈদের মধ্যে বলেন বা হচ্ছে বিভিন্ন অকেশন এছাড়াও আপনার মোটামুটি কোনো টাইম যায় যে মানুষ একটু কেনাকাটা বেশি করে সেই টাইমে তার ধরেন একটা ভালো প্রফিট আছে তো এটাও মানে ওই দিনই আমার মাথায় ঢুকবো যে ঈদেরও তো একটা মোটামুটি ভালো ইনকাম তো গত রমজানের ঈদে একটা বাইকার খুবই ছোটো ছেলে আমি হচ্ছে সাইনবোর্ড থেকে উত্তরা পর্যন্ত বাইকে যাব তো যাওয়ার জন্য বাইক খুঁজতেছি পাচ্ছি না তো নর্মালি আমাকে বাইকাররা যারা আছে তারা চাচ্ছে কেউ আটশো কেউ সাতশো কেউ ছয়শো তো ছোট একটা ছেলে আঠারো উনিশ বছর হবে তো সে হঠাৎ করে বাইক নিয়ে এসে বললো যে যাবেন আমি বললাম যে কত নেবেন বললো যা দেন তখন সবারটা বিবেচনা করে অন্য অন্য টাইম যেতাম তিনশো টাকায় তো ওই দিন তাকে আমি বললাম চারশো টাকা যাবেন সে আমাকে উঠিয়ে নিল তো ছেলেটা একটু বাঁচাল টাইপ ছিল একে অনেক পেঁচাল পারতেছে তো এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করে বসলাম আচ্ছা ভাই আপনি আর কি করেন বাইকের পাশাপাশি সে বললো ভাই আমি আর কিছু করি না তখন জিজ্ঞেস করলাম এটা দিয়ে আপনি চলে সে বললো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে বললাম কেমন পান মান্থলি তো সে আমাকে একটা অ্যামাউন্ট বলল যেটা খুব ভালো অ্যামাউন্ট আর কি আই মিন আমরা যারা চাকরি করি ছোটোখাটো তারাও তার আশেপাশে নাই তো এখন আসি কেন এই ডিমের গল্প থেকে কেন এদিকে আসলাম আজকে ডিম খাওয়ার সময় আমি ওখানে ডিম খাইতে যতক্ষণ লাগে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিমটা খাচ্ছিলাম তো একটু ধীরেই খাচ্ছিলাম গরম ছিল বেশি গরম ছিল ডিমটা তাই আমি ধরেন পাঁচ মিনিট তো সেখানে আমি বসে ফলো করলাম যে ডিমওয়ালা কেমনভাবে মানে ডিম সেল করতেছে কি পরিমাণ সেল হচ্ছে তো আমি অবাক অ্যারাউন্ড ধরেন এই পাঁচ মিনিটে সে প্রায় বিশ বাইশটা ডিম সেল করে ফেলছে তো পরে আমি হিসাব করলাম যে হাঁসের ডিম হচ্ছে বর্তমান মেবি পঁচাত্তর টাকা হারে এটা হচ্ছে লোকালভাবে আর কি যদি আপনি নর্মাল মুদি দোকান থেকে নেন তো সে যেহেতু অনেকগুলো ডিম একসাথে কিনে তো সেক্ষেত্রে তার হয়তো বাষট্টি পঁয়ষট্টি টাকা পড়ে তো একটা ডিম বিক্রি করতেছে সে হচ্ছে পঁচিশ টাকা করে তো হিসাব করে দেখলাম প্রত্যেকটা ডিমে তার প্রফিট আছে সাত থেকে আট টাকা ধর তার একটু খরচও হইতে পারে লবণ আছে মরিচ আছে তো হিসাব করে দেখলাম যে শুধু রাতে যদি তার যদি ডিমের ব্যাপারটা আমি ধরি তারও একটু হিউজ ইনকাম আছে তো সব কিছু মিলা আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে আমরা যারা লেখাপড়া শেষ করে এই বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা চাকরির পিছনে পাগলের মতো ছুটতেছি আসলে আমার কাছে গান জানি মনে হয় যে আমাদের চেয়ে তারা অনেক ভালো আছে অনেক ভালো বলতে অনেক ভালো আছে রিসেন্টলি খেয়াল করলে দেখবেন যে রিক্সাওয়ালাদের ইনকাম অনেক বেশি মান্থলি পঞ্চাশ ষাট হাজার টাকা তাদের কাছে কিছুই না যেমন আমি যেখানে থাকি এখান থেকে আপনার মেইন রোডে উঠতে রিক্সা ভাড়া দশ টাকা বিশ্বাস করবেন না ভাই একটা রিক্সাওয়ালাকেও আপনি জোর করে মারার করেও নিতে পারবেন না যে ভাই আমাকে একটু মেইন রোডে রেখে আসেন কারণ দশ টাকার ভাড়া তারা নিবে না বা হচ্ছে দশ টাকা দিয়ে তাদের কিছুই হয় না দশ টাকার কোনো মূল্য নেই তাদের কাছে দশ টাকা দেখে সে এখান থেকে ওখানে যাবে না তার মানে চিন্তা করেন যে একটা লোক কখন সে দশ টাকা এক বিন্দু পরিমাণ দাম দিচ্ছে না কারণ তার ইনকামটা কোন পর্যায়ে চলে গেছে তো সব কিছু মিলে যেটা চিন্তা করলাম ভাই আসলে মানে আমার আশেপাশে যারা আছেন বা আমরা যারা এই বিশ টাকা আঠারো টাকা পনেরো হাজার টাকা চাকরির জন্য পাগলের মতো খুঁজতেছি ঘুরতেছি আসলে এইভাবে নিজেকে বেকার না রেখে কিছু একটা করে ফেললেই হয় ভাই কারণ বর্তমান পৃথিবীতে দিন শেষে টাকার মূল্য বেশি আপনার টাকা থাকবে তাহলে আপনি হচ্ছে সাকসেস আর একটা জিনিস হচ্ছে কাজ কোনোটাই ছোট না আমি যেটা রিসেন্টলি ফিল করতেছি একসময় ফিল করতাম যে আমি রাস্তা ধরে ডিম বিক্রি করবো এটা কি হয় তারপরে ফিল করতাম যে আমি চা বিক্রি করব কিন্তু এখন আমি আমার কেরিয়ারে এসে আমি বুঝতেছি যে হ্যাঁ আমি যদি এতগুলো টাকা দিয়ে লেখাপড়া না করে নর্মাল একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতাম সাথে যদি আমি চাও বিক্রি করতাম তাও আজকে আমার পজিশনটা অনেক ভালো থাকলো অ্যাটলিস্ট তো সব মিলিয়ে আমার মনের মধ্যে অনেক দিন ধরে এই কথাগুলো জমেছিলো আপনাদের সাথে শেয়ার করলাম তো ওইভাবে আমি আসলে কখনোই এভাবে কখনো কোনো কথা শেয়ার টেয়ার করি না কোনো কিছু বাজেভাবে বললে মাইন্ডে নিয়েন না ঠিক আছে আসসালামু আলাইকুম